নির্ঘোষ কমিউনিস্টদের কিভাবে চলা উচিত এই নিয়ে সারগর্ভ বক্তৃতা দেবেন, এটা সোনারি বা কি মানে আছে আর উত্তর দেবেন কি মানে আছে? উনি বরঞ্চ পারলে দেখুন ওর দলটা দল হিসেবে টিকে আছে কিনা, ওর দলটা তৃণমূলে জারিত হয়ে গেল কিনা, ওর দলের বাহিনী সব তৃণমূলে চলে যাচ্ছে, ঠাকাবেন কি করে সেগুলো দেখুন। কমিউনিস্টদের সম্পর্কে বিশদগার এইটা বাদ দিয়ে আরএসএস এর কিছু নেই। আরএসএস এর কাছে স্বাধীনতা সংগ্রামের সময় তো মনোভাবটা ছিল এই, ব্রিটিশ থাকুক, ব্রিটিশের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের বিরোধ কমিউনিস্ট খ্রিস্টিয়ানস এবং মুসলিমদের বিরুদ্ধে, এ তো নতুন কোনো কথা না। আমি বলছি যাদের পরম্পরা মুচলেকার পর মুচলেকা দেওয়া তাদের কাছ থেকে বামপন্থীরা পরম্পরা শিখবে না। ছমাস আগে দলত্যাগী নেতা বিজেপির নতুন জেলা কমিটিতে, আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটিতে সহসভাপতি ভাস্কর দে গত জুন মাসে দিলীপ ঘোষকে জানিয়ে দলত্যাগ করেছেন, এমনটাই দাবি ভাস্করদের। উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন জেলা কমিটিতে তার নাম, দাবি ভাস্করদের। দলত্যাগের বিষয়টি জানা ছিল না সাফাই গেরুয়া শিবিরের। বিজেপি যে দেউলিয়া এই ঘটনা তারই প্রমাণ, কটাক্ষ তৃণমূলের। সাংবাদিক বৈঠকে তোপ দাগার পর এবার টুইটে অমিতাভ চক্রবর্তী ও অমিত মালব্যকে নিশানা করলেন বিজেপির সাসপেন্ডেড নেতা রিতেশ তিওয়ারি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও আইটিসেলের প্রধান পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যকে কটাক্ষ করে রিতেশ টুইটে লিখেছেন, ভার্চুয়াল চক্রবর্তী ও টুইটার মালব্যর বঙ্গ বিজেপি অসাধারণ। যে ভাস্কর দে ছমাস আগে দল ছেড়েছেন তাকে আলিপুরদুয়ার জেলা কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে, ধিক্কার, টুইটারে লেখেন রিতেশ তিওয়ারি। দায়িত্ব থেকে বাদ পড়ায় কয়েকজনের মন খারাপ হয়েছে, কিন্তু দলে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমাদের কোনো জেলায় এখনো পর্যন্ত বিক্ষোভের খবর আমরা পাইনি, এখনো পর্যন্ত সমস্ত কিছু শান্তিপূর্ণই আছে। যেখানে হয়তো দু চারজন যারা নিজেরা দায়িত্ব থেকে বাদ পড়েছেন তাদের হয়তো মন খারাপ হয়েছে, তারা মন খারাপের জন্য হয়তো সাময়িকভাবে তারা মন খারাপ করে বাড়িতে বসে আছে। আমার বিশ্বাস আগামী দিনে তাদের যখন অন্য দায়িত্ব দেওয়া হবে তারা নিজেরাই আবার কাজে নেমে পড়বে। ভাঙন নেই, নদী দেখেছেন কোন এক পার যখন ভাঙেন আর এক পারে তৈরি হয় নদীর নিয়মিতায়। রাজনৈতিক দল হচ্ছে একটা নদীর মতো, রাজনৈতিক দল যদি পুকুর হয়ে যায় তাহলে পরে সেখানে বদ্ধ জল হয়ে যাবে, পাক জল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।